আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। পোল্যান্ডে যারা নতুন আসবেন বা অলরেডি যারা নতুন এসেছেন আমার মতো, তাদের আসলে অনেকটাই কাজে লাগতে পারে আশা করি। পোল্যান্ডে আসলে অবশ্যই আপনাদেরকে পোলিশ ভাষার সাথে কিছুটা হলেও পরিচিতি থাকা লাগবে, তাহলে আসলে এখানে চলতে ফিরতে বেশ ভালোই ডিফিকাল্টি ফেস করতে হবে। আমরা বেশ কিছুদিন ধরে এসেছি পোল্যান্ডে, কিন্তু এখন পর্যন্ত আসলে ওইভাবে পোলিশ ভাষা বলতে গেলে কিছুই পারি না। তবে পোলিশ একটা লেসন নিতেছিলাম, একদম বেসিক লেভেলের লেসন, আর সেখানে টুকটাক যতটুকু শিখতে পেরেছি আমি চিন্তা করলাম যে সেইগুলোই আপনাদেরকে ভিডিও আকারে ওয়ান বাই ওয়ান শেয়ার করার জন্য, যাতে করে নতুন যারা আসবেন বা অলরেডি যারা এসেছেন নতুন, যারা পোলিশ ভাষা একদমই জানেন না আমার মতো, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে আসবে একদম পোলিশ ভাষা বেসিক লেভেল থেকে শেখার জন্য। তো আজকে প্রথম ভিডিওটাতে আসলে বেশি কিছু দেখাবো না, প্রথম ভিডিওটাতে হচ্ছে আমরা পোলিশ যে অ্যালফাবেট গুলা সেগুলাই দেখাবো। এই অ্যালফাবেট গুলো একদম বলা যায় যে ইংরেজি অ্যালফাবেট গুলার মতোই, একদম অনেকটাই সিমিলারিটি পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে এর পার্থক্য আছে। দেখতে একই রকম কিন্তু উচ্চারণ ভিন্ন, আবার কিছু কিছু লেটার একটু দেখা যায় যে উপরে একটা দাগ নিচে একটা দাগ একটু ভিন্নতা আছে, কিন্তু দেখতে অনেকটা ইংরেজি লেটারের মতোই। তো চলুন পোলিশ অ্যালফাবেট গুলার কোনটা কিরকম এবং কোনটার কি উচ্চারণ সেটাই আপনার সাথে শেয়ার করছি। আগেই বলেছিলাম যে পোলিশ যে লেটার গুলা বা অ্যালফাবেট গুলা সেগুলা কিন্তু ইংরেজি লেটার গুলার মতোই অনেকটা, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আছে বাট দেখতে বেশিরভাগ ক্ষেত্রেই একই রকম লাগে। সো প্রথম যে যে লেটারটা দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে এ নামে চিনি সেটা হচ্ছে এখানে উচ্চারণ হয়, পোলিশ ভাষায় সে এটাকে বলে আ। সো এটার উচ্চারণ হচ্ছে আউটোবুস, মানে আমরা হচ্ছে প্রত্যেকটা লেটারের সাথে একটা করে শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করি সেটার উচ্চারণটা অ্যাকচুয়ালি কীরকম হয়। সো এখানে এ, এই এ উচ্চারণটা হবে আ, ওরা একে উচ্চারণ করে আ। সো এই পুরো ওয়ার্ডটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কি আউটোবুস। নেক্সট যে লেটারটা সেটা হচ্ছে এইটা অনেকটা এর মতোই, দেখেন শুধুমাত্র এই নিচের দিকে ডান পাশে একটা এটা একটা দাগের মতো আছে, কিন্তু এর মতোই, কিন্তু এটার উচ্চারণটা একটু ডিফারেন্ট, আগেটা ছিল আ, এটার উচ্চারণ হচ্ছে অ। সো এই পুরো শব্দটা যদি উচ্চারণ করি ওয়াজ। সো যেহেতু এই এই লেটারটা হচ্ছে একদম শুরুতে হয় না কখনো, এই কারণে হচ্ছে মাঝখানে দিয়ে এটার এক্সাম্পলটা দেওয়া হয়েছে ওয়াজ, এটার মানে হচ্ছে স্নেক মানে সাপ। আবার বলতেছি এটার উচ্চারণ হচ্ছে অ এবং শব্দটার উচ্চারণ হচ্ছে ওয়াজ। এর পরের যে লেটারটা সেটা একেবারে আমাদের বীর মতোই এবং এটার উচ্চারণ অনেকটা বীর মতোই, এটাকে ওরা উচ্চারণ করে বি বি। আবার বলতেছি বি বি, মানে আমরা যেটা বলি বি, ওরা এটার একটু মানে জোর দিয়ে বলে বি বি। সেই শব্দটার উচ্চারণ হচ্ছে বোকা, আর এই বোকা মানে হচ্ছে ব্রেড রোল, মানে ব্রেডের মতোই আর। এর পরের যে লেটারটা সেটা হচ্ছে সি, ওরা উচ্চারণ করে সে এবং শব্দটা হচ্ছে সিত্রিনা, এটা আমাদের ইংরেজি সির মতোই, দেখতেও একই রকম এবং উচ্চারণও একই রকম বাট একটু ডিফারেন্ট। সে ওরা বলে সে সে, সো শব্দটা হচ্ছে সিত্রিনা, সিত্রিনা মানে হচ্ছে লেমন। এর পরেরটা দেখেন এটাও কিন্তু সির মতোই, জাস্ট উপরে একটা রেফের মতো আছে। সো এটার উচ্চারণ অনেকটা সির উচ্চারণও সির মতোই কাছাকাছি, কিন্তু একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। সো এর একটা ছিল সে, এটার উচ্চারণ তালিবসার মতো সি সি। সো শব্দটার উচ্চারণ হচ্ছে সীমা সীমা সীমা, সো সীমা মানে হচ্ছে মত। এরপরে যেটা সেটা হচ্ছে সিএইচ, সিএইচ একসাথে ওরা হচ্ছে একটা লেটার হিসেবেই কাউন্ট করে, এটার উচ্চারণ হচ্ছে হি, ওরা উচ্চারণ করে হি। সিএইচ আমরা যেমন চ উচ্চারণ করি ওরা উচ্চারণ করে হি, হর মতো অনেকটা হি। সো শব্দটার উচ্চারণ হচ্ছে হ্লেব হ্লেব হ্লেব, মানে হচ্ছে ব্রেড। অনেক কিছু আসলে উইয়ার্ড মনে হচ্ছে যে কেন এটা এরকম উচ্চারণ, দেখতে আসলে আমাদের ইংরেজি শব্দের মতোই কিন্তু উচ্চারণের ভিন্নতা, এখন আসলে কিছু করার নেই, ওদের ভাষাটাই হচ্ছে এরকম। এরপরে হচ্ছে সি জেড, সি জেড এর ওরা উচ্চারণ করে অনেকটা চর মতো চি, ওরা বলে চি চি। শব্দের উচ্চারণ হচ্ছে চাপকা চাপকা, সো অনেকটা চর মতোই শোনা যায় চাপকা চি চাপকা, চাপকা মানে হচ্ছে টুপি। এরপরের লেটারটা হচ্ছে আমাদের ইংরেজি ডি, সো ওরা উচ্চারণ করে দর মতো দি দি দি, এবং এই যে শব্দটা যেটা দম আমরা বলতাম হচ্ছে ডম, কিন্তু ওরা বলেছে দম দি দম, দম মানে হচ্ছে বাড়ি বা হোম। এরপর হচ্ছে ডিজেট, ডিজেটটা দুইটা মিলে ওরা হচ্ছে একটা উচ্চারণ করে জি জি, সো এই শব্দটা হচ্ছে জীবন। ডিজেটের উচ্চারণ কিন্তু ওরা ডির উচ্চারণটা কাইন্ড অফ করেই না বলা যায়, জেডের উচ্চারণটা হয় জি জি, সো শব্দটা উচ্চারণ হচ্ছে জীবন। সো আমরা কিন্তু ডি উচ্চারণ করতেছি না জি উচ্চারণ করতেছি, জীবন জীবন, এবং ডাব্লিউ কে ওরা হচ্ছে ভি উচ্চারণ করে, এটা পরে আমরা আসতেছি। তো পুরো শব্দটার উচ্চারণ হচ্ছে জীবন, জীবন মানে হচ্ছে বেল। এটা দেখেন এটা অনেকটা সেমি, আগেটা ছিল ডি জেড, এখানে আবার ডি জেড এর উপরে একটা রেফ, সো যার কারণে এটার উচ্চারণ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটা আমরা উচ্চারণ করছিলাম হচ্ছে জি জীবন, আর এটা হচ্ছে আরেকটু জোর দিয়ে জি জি। সো শব্দের উচ্চারণ হচ্ছে জিভিক জি জিভিক, সো ডি জেডের উচ্চারণ হচ্ছে জি,
মানে রিটা আমরা উচ্চারণ করতেছি না, কিন্তু জেডটাকে একটু জোর দিতেছি, জি। তো শব্দের উচ্চারণ হচ্ছে জিভিক। তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন মানুষজন আসলে পোলিশ ভাষাকে এত এত কঠিন বলে, এবং এটা আসলেই কঠিন। এবং দেখেন কত উইয়ার্ড উইয়ার্ড, আসলে একই রকম দেখতে, একই রকম মনে হয়, কিন্তু উচ্চারণ ডিফারেন্ট। সো এরকম মনে করেন যে অসংখ্য এক্সাম্পল আছে যেটা আসলে এই ভাষাটাকে আসলে অনেক কঠিন করে দেয় আমাদের জন্য। তো এই জিভিক মানে হচ্ছে ক্রেন, আমরা যে কনস্ট্রাকশনের কাজে যে ক্রেনগুলো ব্যবহার করা হয় ওইটাই আসলে। এরপরের লেটারটা ই আমাদের ইংরেজির ইর মতোই এক্স্যাক্টলি, কিন্তু উচ্চারণ একটু ভিন্নতা আছে। ওরা বলে এ, আমরা বলি ই, ওরা বলে হচ্ছে এ। সো এই শব্দটার উচ্চারণ হচ্ছে এস্কিমস, এস্কিমস, এ এস্কিমস। এর পরের শব্দটাতে, পরের লেটারটা দেখেন, এটাও আসলে ওই ইর মতোই, কিন্তু ওই নিচে একটা দাগ দিয়ে রাখছে। তো আগেরটার উচ্চারণ হচ্ছিল এ, এটা উচ্চারণ হচ্ছে এও। সো শব্দটার উচ্চারণ হচ্ছে র্যাঙ্কা, র্যাঙ্কা, এও। ইর মতোই একই দেখতে দেখেন, কিন্তু এটা লাস্ট হচ্ছে যে সিমিলারলি একটা নিচে একটা দাগ আছে। এই লেটারটা শুরিত হয় না, এবং এই লেটারটা দেখেন হচ্ছে আর এর পরে দিয়ে আমরা একটা শব্দ গঠন করা হয়েছে। সো এটার উচ্চারণ হচ্ছে র্যাঙ্কা, র্যাঙ্কা। সো র্যাঙ্কা মানে হচ্ছে হাত। এরপরে দেখেন এফ, এফ এর এটা দেখতে একই রকম ইংরেজির মতোই, কিন্তু এটাকে ওরা বলে একটা বাতাসের মতো শব্দ করে, জাস্ট ফু। সো ফর মতো উচ্চারণ হয় আলটিমেটলি। সো এই যে শব্দটা, এটা ফোটেল। সো এফ আমাদের ইংরেজিতে যেরকম প্রোনাউন্সিয়েশন করতাম অনেকটা একই রকম। সো ফোটেল, সো ফোটেল মানে হচ্ছে আর্ম চেয়ার। এরপরে যেটা, সেটা হচ্ছে ইংরেজি লেটার জি, কিন্তু ওরা বলে হচ্ছে গি, গি। সো শব্দটা হচ্ছে গীতারা, গি, গীতারা। সো গীতারা মানে আমাদের গিটার আর কি। এরপর হচ্ছে এইস, এইসকে ওরা বলে হচ্ছে হি, হি, মানে আমরা যেরকম এইস বলি ওরা বলে হি। সো এই শব্দটা হচ্ছে একই রকম ইংরেজিতে আমরা যেরকম উচ্চারণ করতাম হোটেল, বাট ওরা হচ্ছে টির জায়গায় বলে হোটেল, 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 বাট মানে হচ্ছে একই, মিনিং একই। তারপরে আই কে ওরা উচ্চারণ করেছে ই, আইয়ের উচ্চারণ হচ্ছে ই, আমরা যেমন আই বলি ওরা বলে ই। তো শব্দটা হচ্ছে ইগুয়া, ইগুয়া, ইগুয়া মানে হচ্ছে নিডল, মানে সুই। এটা হচ্ছে জে, কিন্তু জে কে ওরা একই রকম উচ্চারণ করে, যেমন আই, আইকে বলে ই, আর আইকে বলে ই, জে কেউ বলে ই। সো একটু টান দেয়, বাট দুইটার উচ্চারণ একই রকম, ওইভাবে কোনো পার্থক্য বোঝা যায় না। সো ই, আর এটা বলে ই। সো শব্দের হচ্ছে ইয়াবকো, ইয়াবকো মানে হচ্ছে অ্যাপল। এরপরে ইংরেজি লেটার কে, কে কে বলে ওরা কি, কি, কি। এগুলো আসলে হাস্যকর লাগে, কিন্তু ওদের উচ্চারণগুলো এরকম কি। এটার যে শব্দটা, এটা হচ্ছে কাভা, এই উচ্চারণের সময় কে কে কেই বলে ওরা। সো কাভা, কাভা মানে হচ্ছে কফি। সো লেটারটাকে ওরা বলে কি, কি, উচ্চারণ হচ্ছে এখানে শব্দের উচ্চারণ হচ্ছে কাভা। এরপরে এল, এল কে বলে হচ্ছে লি, শব্দের উচ্চারণ হচ্ছে ল্যাম্পা, ল্যাম্পা, লি, ল্যাম্পা। এগুলো অনেকটা আমাদের মানে সিমিলারই আর কি ইংরেজির মতোই, কিন্তু শব্দটাকে ওরা ভিন্নভাবে বলে লি, ওরা বলি এল, ওরা বলে লি। তো শব্দের উচ্চারণের ক্ষেত্রে আবার অনেকটা এল এর মতোই উচ্চারণ হয়, ল্যাম্পা, ল্যাম্পা মানে ল্যাম্প। অনেক সিমিলারিটি আছে অনেক শব্দের ক্ষেত্রে, দেখবেন যে ল্যাম্প, এটা ল্যাম্পা, মানে একই রকম, শুধু লাস্টে একটা এ লাগিয়ে দিছে আর কি। এরপরে হচ্ছে এল, মানে বাট এল না আসলে, এল কিন্তু মাঝখানে একটা কাটা দাগ আছে। সো এটার উচ্চারণ বলে ওরা হচ্ছে উই, উই, শব্দের উচ্চারণ হচ্ছে উইস্কা। তো লেটারটা হচ্ছে উই, শব্দের উচ্চারণ হচ্ছে উইস্কা। সো উইস্কা মানে হচ্ছে স্পুন। এরপর হচ্ছে এম, কিন্তু এম কে ওরা উচ্চারণ করে মে। এরপর হচ্ছে এন, কিন্তু ওরা এন কে উচ্চারণ করে হচ্ছে নি। সো এই শব্দের উচ্চারণ হচ্ছে নস, নস মানে হচ্ছে নাইট। সো নি, নস, এটা হচ্ছে এন আগেরটার মতোই, কিন্তু এন এর উপরে একটা দাগ আছে, এটার একটা উচ্চারণ হচ্ছে নিয়ে, নিয়ে, নিয়ে। শব্দটা হচ্ছে কনিয়ে, কনিয়ে, কনিয়ে মানে হচ্ছে হর্স। সো নিয়ে, কনিয়ে, আগেটা হচ্ছে নি, এটা হচ্ছে নিয়ে। এরপর হচ্ছে ও, আমরা বলি ও, ওরা বলে হচ্ছে অ, অ। সো শব্দের উচ্চারণ হচ্ছে অকুলারে, অকুলারে, অকুলারে মানে হচ্ছে চশমা বা গ্লাস। এটাও ও, কিন্তু এটার উপরে একটা দাগ আছে, এটার উচ্চারণ একটু চেঞ্জ, এটা হচ্ছে উ, আগেটা হচ্ছে অ, এটা হচ্ছে উ। সো উ, সো শব্দটার উচ্চারণ হচ্ছে নোজ, নোজ, নোজ মানে হচ্ছে নাইফ। এটা পি, ওরা পির মতোই উচ্চারণ করে, তবে একটু টান দেয়, পি, আমরা বলি পি, ওরা বলে পি। সো শব্দটার উচ্চারণ হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট, একই রকম শব্দ ইংরেজির মতোই। এরপরে আর কে ওরা উচ্চারণ করা হচ্ছে রি, 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 শব্দটার উচ্চারণ হচ্ছে রিবা, রিবা। তো রিবা মানে হচ্ছে ফিশ বা মাছ। এবার হচ্ছে আর জেড, আর জেড কে ওরা একসাথে উচ্চারণ করে, এখানে আর এর উচ্চারণ হয় না। সো জি, জি, সো শব্দটার উচ্চারণ হচ্ছে জেকা, জেকা, জি, জি, জেকা, জি, জেকা, জেকা মানে হচ্ছে নদী বা রিভার। এরপর হচ্ছে এস, এস কে ওরা অনেকটা দন্ত সর্বোচ্চ উচ্চারণ করে, সি, সি,
শব্দ, এই শব্দটার উচ্চারণ হচ্ছে সামহুদ, সামহুদ। দেখেন সিএইচ এর উচ্চারণ কিন্তু আমরা আগে পড়েছিলাম হি, তো হর মতো। তো এই পুরো শব্দটার উচ্চারণ যদি আমরা এভাবে করি তাহলে সামহুদ, সামহুদ মানে হচ্ছে কার বা গাড়ি। আর একটা এস, কিন্তু এস এর উপরে রেফ, সো এইটার যে উচ্চারণ সেটা অনেকটা স, কিন্তু একটু টান দেওয়ার উচ্চারণ করে শি, শি। এবং এই পুরো শব্দের উচ্চারণ যদি আমরা করি তাহলে এটা হচ্ছে শ্লিমাক, শ্লিমাক, শ্লিমাক মানে স্নেইল, ইংরেজিতে বলে স্নেইল। এস যেটা অনেকটা ওরা ওই স্বর মতো উচ্চারণ করে শ, সো শ্যাম্পন, শ্যাম্পন। এখানে দেখেন জেড কিন্তু উচ্চারণ হচ্ছে না, শ, এস যেটা হচ্ছে শ, এবং শব্দটা হচ্ছে শ্যাম্পন, শ্যাম্পন মানে শ্যাম্পু। টি কে ওরা উচ্চারণ করা হচ্ছে তি, তি, এবং এটার উচ্চারণ হচ্ছে ত্রামভাই, ত্রামভাই, ত্রামভাই। আগে আমরা পড়লাম একটু আগে যে জের উচ্চারণ ওরা আই ই মতো করে, সো এখানে জের উচ্চারণ হয় না, ট্রাম, ট্রাম। আমরা ইংরেজিতে পড়লে কী হইতো, ট্রাম ওয়াজ, কিন্তু এটা পোলিশ হচ্ছে ট্রামভাই। ডাব্লিউ কে ওরা ভি উচ্চারণ করে এবং জেডটা আমরা আগেই দেখছি, সো ট্রাম, আমরা ট্রাম টি যেহেতু ওরা টি কে বলতেছে ত, সো ত্রামভাই, ত্রামভাই। সো টি হচ্ছে তি এবং শব্দটা হচ্ছে ত্রামভাই। এরপরে ইউ কে ওরা বলেছে উ, উ, সো এখানে উলিসা, উ, উলিসা, উলিসা হচ্ছে স্ট্রিট। আমরা পোল্যান্ডে বিভিন্ন রাস্তায়, রাস্তায় রাস্তায় এরকম ইউ বা ইউ এল সংক্ষেপে ওরা লেখে ইউ এল, সো ইউ এল হচ্ছে উলিসা বা স্ট্রিট। এরপরে ডাব্লিউ একটু আগে বললাম যে ডাব্লিউ এর উচ্চারণ ওরা ভির মতো করে, সো ভি, এবং ভি দেলেস, এই যে সি, সির যে উচ্চারণ এর আগে কিন্তু সির মতোই আমরা পড়েছিলাম, সিত্রি না, সো ভি দেলেস, ভি দেলেস মানে ফর্ক বা কাটা চামচ। ওয়াই এর উচ্চারণ ওরা ই, ইর মতোই করে, আইটা যেরকম ই বলে ওয়াই হচ্ছে ই, তো ওয়াই দে এই শব্দটা হচ্ছে তি, তি মানে হচ্ছে ইউ, মানে ইংরেজিতে ওয়াই ও ইউ, ইউ মানে তুমি, সো এখানে হচ্ছে তি। তো জেড কে ওরা উচ্চারণ করে জি, অনেকটা জেড এর মতোই জি, এবং এটা যদি বলি তাহলে জুপা, জুপা, জুপা মানে হচ্ছে সুপ, জি জুপা। আবারও জেড, জেড এর উপরে হচ্ছে রেফ, আগেটা হচ্ছে জি, এটা হচ্ছে জে, জে, জ্লে, শব্দটা উচ্চারণ করলে জ্লে, জ্লে, আগেটা হচ্ছে জি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে জে, জে, সো জ্লে, জ্লে মানে হচ্ছে মানে ব্যাডলি বা ব্যাড কে বোঝায় আর কি ওরা। আর একটা জেড খুবই কনফিউজিং, তিনটা জেড আসলে তিন রকম, সো এটা হচ্ছে জি, জুব্রা, জুব্রা, আসলে তিনটা একই রকমই উচ্চারণ, একটু এদিক সেদিক। এটা হচ্ছে আমাদের মতো আর কি নন নেটিভ স্পিকার যারা, যা ফরেনার, এটা আসলে ডিফারেন্সিয়েট করা খুবই মুশকিল, সো আমরা একই রকম উচ্চারণ করতে পারি চাইলে। তো জি, জুব্রা, জুব্রা, জুব্রা মানে বাইসন, এদের যে জাতীয় পশু বাইসন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আমি চেষ্টা করবো এভাবে ধাপে ধাপে আরও কিছু ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমি যেহেতু একদম বেসিক থেকে শুরু করেছি, আর যদিও আমি নিজেই আসলে কিছু এরকম পারি না, তো যতটুকু শিখতেছি ততটুকু চেষ্টা করবো ভিডিওতে শেয়ার করার জন্য, একদম বেসিক থেকে ধাপে ধাপে গ্রামার পর্যন্ত যতটুকু পারা যায় কভার দেওয়ার চেষ্টা করবো। তো এখন পর্যন্ত আমরা হচ্ছে লেটারগুলো কভার দিলাম, পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আরও নতুন কিছু শব্দ শেখার জন্য, এবং ধাপে ধাপে গ্রাজুয়েট আমরা কিছু পোলিশ গ্রামারও শেখার চেষ্টা করবো। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।